এতে যেটা খারাইছি যে বরাবর নামছি এ বরাবর আমাদের বাংলাদেশ আমি আরেক কদম দিলেই কিন্তু আমি সেই বিয়ার সেই বর্ডারে পৌঁছে যাই আইনিভাবে বৈধতা না থাকার কারণে আমি সঙ্গত কারণে সেখানে পা দিচ্ছি না দুই পারে দুই সাড়ে দুই ইন্ডিয়ার সীমানা পড়ছে মাঝখানে বাংলাদেশের রাস্তা পড়ছে আপনি কি ইন্ডিয়ান নাগরিক হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশের সীমানা আসেন মাঝে মাঝে হ্যাঁ ওই দিক দিয়ে যাই আমরা ওই দিক দিয়ে আসেন এটা কি আইনগতভাবে নিষিদ্ধ না 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 ওটা ইন্ডিয়ার মধ্যে কাজটা করাই ওই যে সাইডে কাজ করাইছি তো আমরা তোর বাড়ি কি ইন্ডিয়া না বাংলাদেশ যাই কি আই জি চিনি আনি এসব আদানি আনে বেচা চাল ডাল নিজের সাথে ফের চালাই তখন কি করম আতাফা দৌড়ি যে মাপসাই ভাই এটা হলো আসলে সত্যি কথা বলতে অবৈধ বলতে কি যে দেখেন মহিলারা যে থ্রু মে করে আপনার জিনিস যাইতেছে ওরা হলো লবণ বা চিনি এইগুলো অল্প স্বল্প আইনায় যে গরিব মানুষ বা কুড়া টোড়া বিক্রি করে এইগুলো আইনায় খায় বাঁচতেছে বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের মাঝখানের যে সীমারেখাটা সেটাই কিন্তু এই দুটি দেশকে বিভক্ত করেছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভারত বাংলাদেশ বর্ডার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি বন্ধুরা আজকে আমি এসেছি ভারত বাংলাদেশ বর্ডারে এই বর্ডারটি বাংলাদেশের শেষ প্রান্তে এবং ভারতের শেষ প্রান্তের সীমারেখায় অবস্থিত আজকে আমি এই বর্ডার ঘেঁষা মানুষের জীবন প্রণালী তুলে ধরব পাশাপাশি এই বর্ডারের সার্বিক তথ্য আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা আজকে আমার গন্তব্য ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এই বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম হল নেত্রকোনা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে ভারতের রাস্তা ধার হয়ে আমার বাংলাদেশের রাস্তা ধার দিন তার মানে ওই ভারতের ভূখণ্ডের মধ্যে আমার বাংলাদেশের জমি আছে আছে দুই পারে দুই সাড়ে দুই ইন্ডিয়ার সীমানা পড়ছে মাঝখানে বাংলাদেশের রাস্তা পড়ছে আমি এখন যে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের রাস্তা বাংলাদেশের ভূখণ্ডের সীমানা এইটি আর এটির এই পাশেও ভারত ওই পাশেও ভারত এই রাস্তাতে আসতে হলে ভারতের সীমানা অতিক্রম করেই কিন্তু এই রাস্তাতে আসতে হয় হ্যাঁ বন্ধুরা আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের জায়গা আর ঠিক এক কদম আগলেই কিন্তু সেই ইন্ডিয়ান ভূখণ্ড আমি আরেক কদম দিলেই কিন্তু আমি সেই সেই বর্ডারে পৌঁছে যাই আইনিভাবে বৈধতা না থাকার কারণে আমি সঙ্গত কারণে সেখানে পা দিচ্ছি না তবে আপনাদের একটু দেখাই সবুজ ঘাস চিহ্নিত যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু ইন্ডিয়ার ভূখণ্ডের জায়গা এই যে তার সাথে এই যে পিচ ঢালাইয়ের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আমাদের বাংলাদেশের ভূখণ্ডের জমি আর এই নদীর পাশে আমি এখন যে এই জায়গাটি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটি কিন্তু বাংলাদেশের যে ভূখণ্ড অর্থাৎ বাংলাদেশ ভারতের লাখ এই নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে আর এই নদীটি কিন্তু ইন্ডিয়ান বা ভারতের নদী হিসাবে আখ্যায়িত রয়েছে আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশ আপনি বাংলাদেশি ইন্ডিয়াতে কি জানো ইন্ডিয়াতে আপনি কিভাবে গেলেন এই যে বোতল টোকাইতেছি বোতল এটা কি বৈধ হ্যাঁ এটা কি বৈধ হয়েছে না বোতল ঠকাইছি বোতল ঠকাইছেন আপনার বাড়ি কি বাংলাদেশের মধ্যে নাকি আমরা বাংলাদেশের মধ্যে তাহলে যে আপনি ইন্ডিয়ান নদীতে বোতল ঠকালেন নদী এটাতে যেটা খারাইছি যে বরাবর নামছি এ বরাবর আমাদের বাংলাদেশ যত বড় বড় এবং উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের ভূখণ্ডে আর আমার বাংলাদেশে বাংলাদেশে কিন্তু সেরকম কোনো পাহাড় নেই বড় বড় যে প্রাচীর দেওয়া আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলি কিন্তু ইন্ডিয়ার পাহাড় আপনি কি ইন্ডিয়ান নাগরিক হ্যাঁ ইন্ডিয়ান নাগরিক তাহলে আপনি যে বাংলাদেশের সীমানায় আসতেন না আমরা ওইখানে কাজ করছি আর কি কাজ করছেন হ্যাঁ তাহলে এই যে আপনারা এই বাংলাদেশের সীমানা আসেন মাঝে মাঝে হ্যাঁ ওই দিক দিয়ে যাই আমরা ওই দিক দিয়ে হ্যাঁ এটা কি আইনগতভাবে নিষিদ্ধ না 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 ওটা ইন্ডিয়ার মধ্যে কাজটা করাই ওই যে সাইডে কাজ করাইছি তো আমরা কি কাজ করাইলেন ওদের ওইটা যে চতুর্থটা করে আচ্ছা এখন তো আপনি হেঁটে যাচ্ছেন এই যে বাংলাদেশের সীমানা দিয়ে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আমি বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের উঁচু উঁচু পাহাড় দেখার সময় হঠাৎ চোখে পড়ল দুইটি ছেলে ভারতের সীমান্ত থেকে কিছু একটা জিনিস পুতলা নিয়ে দৌড় দিলেন বাংলাদেশের সীমান্তর দিকে
যেখানে আমাকে সীমান্তের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে ভয় হচ্ছিল, সেখানে এমন একটি দৃশ্য দেখে রীতিমতো অবাক হলাম আমি। বাংলাদেশ এবং ভারতের এই সীমান্ত রেখা দিয়ে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে চোরাচালানের একটা অভয়ারণ্য। এই ভারত থেকে অবৈধ পণ্য এই সীমান্ত দিয়ে কিন্তু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। তোমার বাড়ি কি ইন্ডিয়া? না, বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে তুমি কি মধ্যে ইন্ডিয়া যাও? যাই গিয়া এই যে চিনি আনি, এসব আদা আনি, বেচা চাল ডাল নেওয়া, নিজের সাথে পেট চালাই। পুরি তাহলে এই যে এগুলো আলো, এগুলো কোনো সমস্যা হয় না? দে দৌড়ালা না, মাঝে মাঝে ব্যথা দৌড়ালা, তখন কী করুন হাত পা দৌড়ি যে মাপ চাই যে স্যার গরিব মানুষ যে আন্যা বেচা চালটার কিনা খাই। তিনি কিন্তু বললেন আমি মাঝে মধ্যে ইন্ডিয়া যাই, হ্যাঁ ইন্ডিয়া থেকে কিছু মাল সামান আনি, আমি পেটের দেয়, আমি আমার সংসার চালানোর জন্য এই কাজটি করে থাকি। এই এলাকায় বাংলাদেশ সীমান্তে গারো আদিবাসীদের বসবাস সবচেয়ে বেশি। বর্তমানে গারোদের সংখ্যা 150,000 মতো। টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ ও নেত্রকোনা এদের বসবাস। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ভারত বর্ডারের সেই পিলার, আর এই পিলারের এই পাশটিতে রয়েছে বাংলাদেশ, আর ওই পাশেই কিন্তু সেই ইন্ডিয়া। আমি একটু ইন্ডিয়াটা দেখাই আপনাদের, এই সেই ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রেখার মধ্যে কিন্তু এই পিলারটি রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা এদের বসবাস বলে এরা ভারতের ভিসা ছাড়া খুব সহজেই যাতায়াত করতে পারে। ভারত সীমান্তে প্রবেশ করে পণ্য সামগ্রী এনে বাংলাদেশে বিক্রি করে তাদের সংসার চালায়। সীমান্ত এলাকা লক্ষ্য করলে দেখা যাবে তাদের যাতায়াত হর হমসায় চোখে পড়বে। তবে বিজিএফ বিএসএফ এর কাছে ধরা পড়লে তাদের অনেক সময় লাঞ্ছনার শিকার হতে হয়। বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাংলাদেশের উচ্চ পাহাড়ে অবস্থিত গারো আদিবাসীদের রানী খং মিশনে। রানীখং মিশনটি পাহাড়ের উঁচু টিলায় রয়েছে। সেখান থেকে লক্ষ্য করলে ভারতের উঁচু উঁচু পাহাড়ও দেখতে পারবেন আপনারা। এই মিশনটির নাম হচ্ছে রানীখং মিশন, স্থাপিত হয়েছে 1912 সাল। একদম পাহাড়ের অনেক উপরে কিন্তু সেই রানীখং মিশনটি, এই দেখুন সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই মিশনটি কিন্তু তৈরি করা হয়েছে। এই পাহাড়টিতে উঠতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আমাকে, অনেক উঁচু পাহাড়। আসলে এত বড় পাহাড়ে ওঠা ইতিপূর্বে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এই রানীখং মিশনটি দেখানোর জন্য আসলে অনেক কষ্ট করে উঠেছি, এখন নামতে হচ্ছে। নামতেও অনেক কষ্ট হচ্ছে, অনেক বড় একটি পাহাড়, অনেক উঁচু। এই মিশনটি তৈরি করেছেন বাংলাদেশের বসবাসরত আদিবাসী, তারা এই মিশনটি তৈরি করেছেন। আসলে সীমান্ত ঘেঁষা মানুষজন বন্দুকের নল আর গুলি দেখেই অভ্যস্ত, সেই কারণে তারা খুব সাহসী হয়ে থাকে। পুরাটাই মালটা বাগান ছিল, এই হইল আপনার বন্য হাতি আইসা, এই যে ঘর বাড়ি ভাঙা দেখতেছেন এগুলা ভাঙ্গা ফেলাইছে আর এই বাগানটা নষ্ট করে ফেলাইছে। এটা হল ভারতের হাতি, আপনার মনে করেন মিনিমাম 50-60টা এরকম প্রত্যেক বছরে আইসা এই অবস্থা করে। ভাই, এটা হলো আসলে সত্যি কথা বলতে অবৈধ বলতে কি, এই যে দেখেন মহিলারা এই যে থ্রুমে করে আপনার জিনিস যাইতেছে, ওরা হইলো লবণ বা চিনি এইগুলো অল্প স্বল্প আনিয়ে যে গরিব মানুষ বা কুড়া টোড়া বিক্রি করে এইগুলো আনিয়ে খাইয়ে বাঁচতেছে। অবৈধভাবে প্রবেশ করে না বাঙালিরা ভারতে? এটা হলো এখানের আদিবাসী যারা আছে এরা কিছু কিছু ঢুকে। ওই ভবানীপুর গ্রামে 300 উপরে ফ্যামিলি আছে। ওরা ওই লোক ওই আপনার একবারে লোমসল্যান্ডের ওই যে পিলার, ওই পিলার পারইয়া কাটার তারের পাশে দিয়া ভারতের যে পিলার আছে বাংলাদেশ ভারত, ওই রাস্তাটা ভারতের ভিতরে পড়ছে। ওইটা ওই ওই বাংলাদেশের মানুষ ওইটার ভিতর দিয়ে চলে যায়, ওইখান দিয়ে আসা যাওয়া করে। ওইটা ওইভাবে দেওয়া হয়েছে, ওইটা হলো আপনার মিনিমাম কমপক্ষে 300-350 পরিবার আছে। এই ভাই আমাকে যে জিনিসটি বললেন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি 350 পরিবার বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করেন, কিন্তু তাদের যে যাতায়াতের রাস্তা সেই রাস্তাটা কিন্তু ভারতের ভূখণ্ডের জমি, সেই রাস্তা ভারতের ভূখণ্ড জমি ব্যবহার করেই কিন্তু তাদের সেই বাড়িঘরে যাতায়াত করতে হয়। বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের মাঝখানের যে সীমারেখাটা সেটাই কিন্তু এই দুটি দেশকে বিভক্ত করেছেন।
হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার কিন্তু এই বর্ডারে অনুষ্ঠিত হয়েছে। আর আমি এখন যেই জায়গাতে হেঁটে যাচ্ছি ঠিক এই জায়গায় নাকি প্যান্ডেল করা হয়েছিলেন, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সাদা পাহাড় আর নীল পানি। আর সেই ভারতের সীমানায় কিন্তু সেই বাঘমারা বাজারটি ওখানে রয়েছে। বন্ধুরা, বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।